নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 110 ঘন্টা 40 মিনিট 6 রাশির অর্থের ঝড় আসতে চলেছে। হয়তো ভিডিওটি শুনলে অনেকে অবাক হয়ে যাবেন, কারণ এই ভিডিওটিতে আমি একটি কথা বলি, কিছু কিছু শুভ ক্ষণ থাকে, শুভ তিথি থাকে, যে সময়ে যদি আপনারা সঠিক কাজ করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ভালো হবে। সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই 110 ঘন্টা 40 মিনিটের জন্য 12টি রাশির মধ্যে স্পেশাল 6টি রাশির অর্থের তুফান আসতে চলেছে। কেন আমি তাও বলবো, এই 110 ঘন্টার মধ্যে ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে, এই 110 ঘন্টার মধ্যে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি হচ্ছে, আর সর্বোপরি যে দুর্লভ যোগ সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে কেদার যোগ। অর্থাৎ তিনটি শুভ যোগ 110 ঘন্টা 40 মিনিট পর্যন্ত থাকছে। কেদার যোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং আপনার বিশেষভাবে আপনার ত্রিগ্রহী যোগ, এই তিনটি যোগ এই 110 ঘন্টা 40 মিনিট এই শুভ ফল পাবে 6 রাশি। এই সময়ের মধ্যে আপনারা কাজগুলো কিন্তু গুছিয়ে ফেলুন, কারণ সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি বারবার বলি, সময় চলে গেলে কিন্তু সময় পাওয়া যায় না। সময় যদি আপনার সঙ্গে যদি ঠিক সাঁত দিয়ে চলে কি না, তাহলে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এই সময় আপনার কেদার যোগ তিনটি শুভ যোগে কপাল খুলবে, অর্থের তুফান আসবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6টি রাশি। দেখুন, ভিডিওটি আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, কেদার যোগে যদি কারো জন্ম হয় না, সে বড় আইএস আইপিএস অফিসার পর্যন্ত হয়, ভালো সেনা বাহিনীতে বা আপনি কোনো বড় রাজনীতিতে বড় নেতা কিন্তু হতে পারেন। অর্থাৎ এই কেদার যোগে যদি জন্ম হয় কি না, রাজনীতির লেভেলে কিন্তু উত্থান নিশ্চিত রূপে কিন্তু হয়। দেখুন, আমি প্রতিদিন একটি কথা আপনাদেরকে বলি, যাদের সমস্যা হচ্ছে কি না, আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা, আপনার দিয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের উপর ঋণ, আপনার সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা, বিয়ে হচ্ছে না, দাম্পত্য সুখের জায়গাতে বাধা, আপনার ভাগ্য সাথ দিচ্ছে না, আপনার কর্মক্ষেত্রে সমস্যা, আপনার শত্রুতা, বাস্তুতে সমস্যা, অবশ্যই জ্যোতিষশাস্ত্রে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে তুলে আনতে পারবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। এবং একটি কথা আপনাদেরকে আবারও বলছি, প্রপার রেমেডি, প্রথম হচ্ছে কোন জায়গাতে আপনার সমস্যা রয়েছে, কোন গ্রহগুলো আপনার সমস্যা করছে, প্রপার রেমেডি যদি করা যায় কি না, তাহলে কিন্তু আপনার জীবন 100% কিন্তু বদলাবে। তবে একটি কথা আপনাদেরকে আবারও বলছি, হয়তো আপনারা ভিডিওগুলো দেখছেন, আপনাদের সঙ্গে যে কথাগুলো বলছি হয়তো মিলছে না অনেকের ক্ষেত্রে। দেখুন, এটা একটা সার্বিক বিচার,
আপনার জন্ম কুণ্ডলিতে যদি কোনো সমস্যা থাকে, দশা মহাদশা যদি আপনার পারপিট না করে, তাহলে হবে কি করে? তার জন্য তো প্রতিকার। আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রচুর কাঁটা বিছিয়ে আছে, আপনি তার উপর দিয়ে যদি গাড়িকে নিয়ে যান, গাড়ি তো লিক করবেই, আপনি যতবারই নিয়ে যাবেন না কেন ততবারই লিক করবে। তাহলে আগে প্রথম সেই কাঁটা বিছানো রাস্তাটাকে, কাঁটাটাকে পরিষ্কার করতে হবে। সেটাই হচ্ছে আপনার জীবনে যে বাধাগুলো আছে কি না তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার, তবেই কিন্তু আপনার এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। দেখুন ভিডিওগুলো শুনছেন, আবারও বলছি কৌশিক রায় সবার কিন্তু হাত ধরে না, যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে। আমি প্রেডিকশান করি ছেড়ে দিই, যারা বলে যে স্যার আপনি রেমিডি দিন, আপনার উপর দায়িত্ব, আপনি আমাকে টেনে তুলুন, অর্থাৎ যারা সারেন্ডার করে এক কথায়, তাদেরকে কিন্তু আমি গাইড দিয়ে কিন্তু টেনে তুলি। ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো ভালো, ওই রাশির কারণ, লজিক্যালি সমস্ত কিছু কিন্তু দরকার আছে। তো যারা ভিডিওটি দেখছেন না প্রতিদিন, আমি একটি কথা আবারও বলছি, আপনারা একবার না দশবার এই আলোচনাগুলো অবশ্যই শুনবেন, খুব ইম্পর্টেন্ট। দেখো জীবন খুব সহজ নয়, মানুষের জীবনে কিন্তু সমস্যা রয়েছে, সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, আপনার কেস মামলা নিয়ে সমস্যা চলছে, আপনার ক্ষেত্রে বড় ধরনের কোনো জীবনে সমস্যা আসছে, শিক্ষাক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনি হাই লেভেলে পড়াশোনা করছেন সেখানে বাধা আসছে, একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে তুলতে পারে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওগুলো আবারও দেখছেন খুব গুরুত্বপূর্ণভাবে খুব মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা, কারণ গ্রহ কিন্তু মানুষের ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে, গ্রহই কিন্তু শেষ কথা কিন্তু বলে। দেখুন সমস্যা আছে, সমাধানের পথ রয়েছে। বেদের চোখ হচ্ছে জ্যোতিষ, অর্থাৎ বেদকে যদি আপনি বিশ্বাস করেন কি না, জ্যোতিষও কিন্তু আপনাকে কিন্তু মঙ্গল করবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। কিছু সময় থাকে যে সময়গুলো আমাদের ক্ষেত্রে পজিটিভ থাকে, কিছু সময় থাকে নেগেটিভ থাকে। এই যে 110 ঘন্টা 40 মিনিট, ছয় রাশির যদি জন্মছকে বড় কোনো দোষ না থাকে, লিখে রাখুন এই ছয় রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে। নাম্বার ওয়ান রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার বিদেশ থেকে লাভ আসবে, আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ হবে, এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির এই 110 ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, সম্পত্তি ক্রয়ের যোগ, যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কপাল খুলতে চলেছে, এই 110 ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু বড় কোনো সুসংবাদ, আপনার রাজনীতির ক্ষেত্রে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে, আপনার কর্মের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হতে চলেছে মালামাল এক কথায়। কন্যা রাশির ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, ডেলি ইনকাম, এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, এবং অর্থনৈতিক জায়গা আপনাদের অনেকটাই ফিনান্সিয়াল ক্রাইসিস কাটতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে তুলা রাশি, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে লাভ হতে চলেছে, এবং ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ পেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন,
সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি 100% হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন এবং ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটতে চলেছে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। আমরা বলছি রথযাত্রা উপলক্ষে আপনার বুকিংয়ের উপর বিশেষ ছাড় রয়েছে এবং যারা গ্রহরত্ন নিতে চাইছেন অথবা আপনি কোনো কবচ নিতে চাইছেন অবশ্যই এই সময় আপনারা বুকিং করুন। বিশেষ এই সময় কিন্তু আকর্ষণীয় অফার আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, লিখে রাখুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।